পঞ্চম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি পলাশ কুমার দেবনাথ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে নিশ্চয়ই সুস্থ আছো এবং বাসায় থেকে নিয়মিত লেখাপড়া করছো। আজকে আমাদের পাঠের অধ্যায় গড়, এবং পাঠের বিষয় হলো গড় নির্ণয়। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তুমি গড় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করবে, গড় নির্ণয় করতে পারবে এবং গড় সম্পর্কিত সহজ সমস্যার সমাধান করতে পারবে। পাঠের শুরুতেই আমরা একটু জেনে নিই গড় কি। কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এখানে মনে রাখতে হবে রাশিগুলো সবই একই ধরনের হতে হবে এবং রাশিগুলোর এককও একই হতে হবে। গড় নির্ণয়ের সূত্রটি নিম্নরূপ: গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। সেক্ষেত্রে এখানে তিনটি বিষয় দেখো, একটি হচ্ছে গড়, একটি হচ্ছে রাশিগুলোর যোগফল এবং অন্যটি হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এই তিনটির যে কোনো দুটি যদি তোমার জানা থাকে তাহলে অন্যটি বের করতে পারবে। যেমন মনে করো এখানে রাশিগুলোর যোগফল তুমি নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে রাশিগুলোর গড়কে রাশিগুলোর সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আবার তুমি যদি রাশিগুলোর সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর গড় দ্বারা ভাগ করতে হবে। এভাবে যে কোনো দুটির মান তোমার জানা থাকলে অন্যটির মান তুমি নির্ণয় করতে পারবে। গড় নির্ণয় করো, এখানে দুটি সমস্যা দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, লক্ষ্য করো। এখন তুমি কিভাবে এর গড় নির্ণয় করবে? ক নম্বর প্রশ্নে এখানে চারটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এখানে মোট রাশি সংখ্যা হচ্ছে চার এবং সূত্রটি হচ্ছে এখানে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখানে রাশি চারটি হচ্ছে 120 যোগ 137 যোগ 120 যোগ 115। এটিকে প্রথম ব্র্যাকেট দিয়ে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে, তারপর ভাগ চিহ্ন দিতে হবে, তারপর রাশি সংখ্যা চার দ্বারা ভাগ করতে হবে। এখানে চারটি সংখ্যার যোগফল হবে 492, তাকে ভাগ দিতে হবে চার দিয়ে, ভাগফল হবে 123। তাহলে এখানে চারটি সংখ্যা দেওয়া ছিল, আমরা সেই চারটি সংখ্যার গড় এখানে নির্ণয় করলাম, অর্থাৎ চারটি সংখ্যার গড় হলো এখানে 123। অনুরূপভাবে খ অঙ্কটির আমরা সমস্যার সমাধান করব। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে খ নম্বর প্রশ্নে এখানে মোট পাঁচটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এখানে রাশি সংখ্যা হচ্ছে পাঁচ। গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলো এখানে যোগ করা হয়েছে 143 যোগ 144 যোগ 137 যোগ 145 যোগ 140, প্রথম ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে, ভাগ রাশি সংখ্যা অর্থাৎ পাঁচ। যোগ করলে এখানে হয় 709, 709 ভাগ পাঁচ। শিক্ষার্থীরা, এরকম যোগফল যদি তুমি একটু বড় হয় সেক্ষেত্রে তুমি ডান পাশে অথবা যেখানে অঙ্কটির পাশে যেখানে ফাঁকা জায়গা থাকে সেখানে তুমি রাফ করে নিতে পারো। তা আমরা এখানে পাশে ডান পাশে এখানে ফাঁকা জায়গায় ভাগটি করে নি রাফে। দেখো 709 ভাগ পাঁচ, এখানে প্রথমে সাতের মধ্যে পাঁচ একবার যায়, পাঁচ একে পাঁচ, বিয়োগ করলে এখানে হয় দুই। এবার এই শূন্যটি কেটে আনতে হবে এখানে দুইয়ের পরে, তাহলে হয় বিশ। বিশের ভিতরে পাঁচ চারবার যায়, চার পাঁচা কুড়ি,
বিয়োগফল শূন্য থাকে, এবার নয়টি নয় সংখ্যাটি কেটে আনতে হবে। এবার নয়ের ভিতরে পাঁচ একবার যায়, পাঁচ একে পাঁচ বিয়োগ করলে হয় চার। এখন চার অবশেষ থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে এটিকে দশমিকে রূপান্তর করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই যে 709 এর পর একটি দশমিক চিহ্ন বসাতে হবে, তারপর একটি শূন্য আনতে হবে। এখন দেখো ভাগফলে এই দশমিকের সাথে দশমিক বসবে, এবার এই শূন্যটি চারের ডান পাশে কেটে আনতে হবে। তাহলে এখানে হলো এখন চল্লিশ, চল্লিশের ভিতরে পাঁচ কয়বার যায়, আট বার, পাঁচ আটা চল্লিশ। তাহলে এখানে ভাগফলটি হলো 141.8। আমরা এখানে ভাগফলটি বসিয়ে দিব 141.8। তাহলে এই রাশিগুলোর গড় হলো 141.8। শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি তুমি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটি গড় সম্পর্কিত একটি সহজ সমস্যা, লক্ষ্য করো। একজন শ্রমিকের সাত দিনের আয় নিচের ছকে উল্লেখ করা হলো। এখানে সাত দিন শনি থেকে শুক্রবার, এবং আয় শনিবার আয় হচ্ছে 428 টাকা, রবিবার ওই ব্যক্তির আয় 500 টাকা, সোমবার 620 টাকা, মঙ্গলবার 575 টাকা, বুধবার 450 টাকা, বৃহস্পতিবার 533 টাকা এবং শুক্রবার 380 টাকা। কি করতে হবে, শ্রমিকের দৈনিক গড় আয় নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে এক সপ্তাহে দিন অনুযায়ী উপার্জন বা আয় উল্লেখ করা আছে, এটির গড় আয় নির্ণয় করতে হবে। কিভাবে আমরা সমস্যাটি সমাধান করব, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে দিনের সংখ্যাই হচ্ছে রাশি সংখ্যা। অর্থাৎ এখানে সাতটি দিন সপ্তাহে, তাহলে এখানে রাশি সংখ্যা হচ্ছে সাত। সূত্রটি তুমি এখানে লিখে নিতে পারো, গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। সংখ্যাগুলো পরপর বসিয়ে এখানে যোগ করো, 428 যোগ 500 যোগ 620 যোগ 575 যোগ 450 যোগ 533 যোগ 380। এটিকে প্রথম ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, ভাগ রাশি সংখ্যা অর্থাৎ সাত। সংখ্যাগুলো যোগ করলে হয় 3486 ভাগ সাত। তুমি যেহেতু এটি বড় ভাগ, তুমি রাফে ভাগটি করে নিতে পারো। আমরা ভাগটি এখানে রাফে করে নি। 34-এর ভিতরে সাত কয়বার যায়, চারবার, চার সাত ২৮, বিয়োগ করলে এখানে থাকে ৬। এবার আট সংখ্যাটি কেটে আনলে এটি হয় ৬৮। ৬৮-এর ভিতরে সাত নয় বার যায়, সাত নং ৬৩, বিয়োগ করলে থাকে ৫। এবার ৬ সংখ্যাটি কেটে আনো, ৫৬, সাত আটা ৫৬। তাহলে এখানে ভাগফলটি হলো ৪৯৮, সমান সমান এখানে আমরা বসিয়ে দিব ৪৯৮। তাহলে ওই ব্যক্তির অর্থাৎ ওই শ্রমিকের দৈনিক গড় আয় ৪৯৮ টাকা। নিশ্চয় শিক্ষার্থীরা অঙ্কটি বা সমস্যাটি এখানে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। দেখো এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে, শেফা ও রিচির পিএসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচের ছকে উল্লেখ করা হলো। এখানে ছকাকারে দেওয়া আছে নাম, প্রথমে শেফা পরে রিচি, এখানে প্রত্যেকটি বিষয়ের নাম দেওয়া আছে। শেফার প্রাপ্ত নম্বর বাংলায় ৮৯, ইংরেজিতে ৯৫, গণিতে ৮২, বিজ্ঞানে ৮৫, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে ৯৩, ধর্মশিক্ষাতে ৯০। অন্যদিকে রিচির প্রাপ্ত নম্বর বাংলা ৯৩, ইংরেজি ৮৬, গণিত ৯৮, বিজ্ঞান ৮২, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৯৬,
এবং ধর্ম শিক্ষাতে 88 নম্বর। দুজনের প্রাপ্ত গড় নম্বরের পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ এক্ষেত্রে আমাদের শেফার গড় নম্বর বের করতে হবে, তারপর রিচির গড় নম্বর বের করতে হবে, পরবর্তীতে যার প্রাপ্ত গড় নম্বর বেশি সেই নম্বর থেকে অন্য জনের প্রাপ্ত গড় নম্বর বিয়োগ করতে হবে। চলো শিক্ষার্থীরা আমরা সমস্যাটির সমাধান করে নিই। এখানে মোট বিষয় সংখ্যা হচ্ছে 6টি, অর্থাৎ এটাই হচ্ছে রাশি সংখ্যা। সূত্রটি হচ্ছে গড় সমান সমান রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা, শেফার প্রাপ্ত গড় নম্বর। শেফার প্রাপ্ত গড় নম্বর বের করতে আমরা তার প্রাপ্ত নম্বর এখানে যোগ করে নেব, 89 যোগ 95 যোগ 82 যোগ 85 যোগ 93 যোগ 90, প্রথম ব্র্যাকেট দিয়ে এটি ঘিরে দেব, ভাগ রাশি সংখ্যা অর্থাৎ 6। যোগফল হবে 534 ভাগ 6। তুমি ভাগটি এখানে রাফে করে নিতে পারো। দেখো এখানে 53-র ভিতরে 6 কয় বাদ যায়, 6টা 48, 8 বাদ যায়, বিয়োগ করলে এখানে থাকে 5, পরবর্তীতে 4 কেটে আনো, 54, 54-র ভিতরে 6 কয় বাদ যায়, 6, 9, 54। তাহলে শেফার প্রাপ্ত গড় নম্বর হলো 89, আমরা এখানে বসিয়ে দিই 89, শেফার প্রাপ্ত গড় নম্বর 89। এবার আমরা রিচির প্রাপ্ত গড় নম্বর বের করব। রিচির প্রাপ্ত গড় নম্বর, নম্বরগুলো এখানে যোগ করো, 93 যোগ 86 যোগ 98 যোগ 82 যোগ 96 যোগ 88, প্রথম ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, ভাগ রাশি সংখ্যা 6। সংখ্যাগুলো যোগ করলে হয় 543 ভাগ 6। তুমি এখানে রাফে ভাগটি করে নাও, 543 ভাগ 6, 54-র ভিতরে 6 কয়বার যায়, 9 বার, 6, 9, 54। তিন সংখ্যাটি নিচে কেটে আনো, তিনের ভিতরে 6 একবারও যায় না, অর্থাৎ সেক্ষেত্রে ভাগফল হবে 0, ভাগফল এখানে হবে 0, 0 গুণ 6, তাহলে এখানে হবে 0, বিয়োগ করলে হবে 3। এবার দেখো এখানে 3 অবশিষ্ট রয়ে গেছে, কাজে এটির ফলাফল আসবে, ভাগফলের ফলাফল আসবে দশমিকে, তাহলে সেক্ষেত্রে এখানে মূল সংখ্যাটি অর্থাৎ ভাজ্য যে সংখ্যাটি, তারপরে আমরা একটি দশমিক দিয়ে নেব এবং একটি শূন্য নিয়ে নেব। এখন দেখো ভাগফলে দশমিকের সোজা দশমিক বসবে। এবার তুমি এই শূন্যটি তিনের ডান পাশে কেটে আনো, তাহলে হয় 30, 6 দিয়ে 30-কে ভাগ দিলে হয় 5, 5, 6, 30। তাহলে এখানে ভাগফল হলো 90.5, রিচির প্রাপ্ত গড় নম্বর 90.5। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে রিচির প্রাপ্ত গড় নম্বর বেশি। তাহলে গড় নম্বরের পার্থক্য বের করতে গেলে তোমাকে রিচির প্রাপ্ত গড় নম্বর থেকে শেফার প্রাপ্ত গড় নম্বর বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে রিচির প্রাপ্ত গড় নম্বর 90.5 বিয়োগ শেফার প্রাপ্ত গড় নম্বর 90 সমান সমান 0.5। তাহলে উত্তরটি হলো দুজনের প্রাপ্ত গড় নম্বরের পার্থক্য 0.5, 0.5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা এখানে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন অনুশীলন করব, সমস্যাটির সমাধান করব। শিক্ষার্থীরা সমস্যাটি ভালোভাবে পড়ে নাও। লাল বাক্সে 9টি কমলা এবং নীল বাক্সে 15টি কমলা আছে। নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন লাল বাক্সের কমলাগুলোর মোট ওজনের দ্বিগুণ অপেক্ষা 30 গ্রাম বেশি।
লাল বাক্সের কমলাগুলোর মোট ওজন 360 গ্রাম। এখন লাল বাক্সের ক নাম্বার প্রশ্ন, লাল বাক্সের কমলাগুলোর গড় ওজন কত? নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন কত? নীল বাক্সের কমলাগুলোর গড় ওজন কত? এবং ঘ নম্বরে হচ্ছে, দুই বাক্সের কমলাগুলো একত্রিত করলে গড় ওজন কত হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এখানে উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে এবং এখানে কি কি বিষয় উল্লেখ করা আছে সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখো, এখানে দুই ধরনের বাক্সের কথা বলা হয়েছে, একটা হচ্ছে লাল বাক্স, অন্যটি হচ্ছে নীল বাক্স। এবং লাল বাক্সে কমলার সংখ্যা হচ্ছে 9টি, নীল বাক্সে কমলার সংখ্যা হচ্ছে 15টি। এখানে লাল বাক্সের কমলাগুলোর মোট ওজন দেওয়া আছে 360 গ্রাম, আর নীল বাক্সের কমলাগুলোর মোট ওজনের কথা বলা আছে যে লাল বাক্সে যে কমলাগুলো আছে তার যে মোট ওজন তার দ্বিগুণ অপেক্ষা 30 গ্রাম বেশি। এখন প্রথম প্রশ্নটি হলো, লাল বাক্সে কমলাগুলোর গড় ওজন কত? তো দেখো, এখানে আমরা সমস্যাটি সমাধান করব। লাল বাক্সের কমলাগুলোর গড় ওজন বের করতে গেলে তোমাকে লাল বাক্সের কমলাগুলোর মোট সংখ্যাটা জানতে হবে এবং কমলাগুলোর মোট ওজন জানতে হবে। দেখো, দুটি বিষয় এখানে উদ্দীপকে দেওয়া আছে, অর্থাৎ লাল বাক্সে এখানে কমলাগুলোর মোট সংখ্যা হচ্ছে 9টি এবং লাল বাক্সে কমলাগুলোর মোট ওজন হচ্ছে 360 গ্রাম। কাজেই তুমি সহজেই এই ক নাম্বার প্রশ্নের উত্তর এখানে দিতে পারবে। লক্ষ্য করো, এখানে লাল বাক্সে কমলার সংখ্যা 9টি এবং কমলাগুলোর মোট ওজন 360 গ্রাম। তাহলে তুমি এখন এই মোট ওজনকে কমলাগুলোর সংখ্যা দিয়ে ভাগ দিলেই গড় ওজনটা পেয়ে যাবে। অতএব কমলাগুলোর গড় ওজন সমান সমান 360 ভাগ 9। এখানে 360 হচ্ছে কমলাগুলোর মোট ওজন এবং রাশি সংখ্যা হচ্ছে কমলার সংখ্যা, অর্থাৎ কমলার সংখ্যা এখানে 9টি, ভাগ করলে হয় 40। তাহলে লাল বাক্সের কমলাগুলোর গড় ওজন হবে 40 গ্রাম। দেখো শিক্ষার্থীরা, এখানে ক নম্বর প্রশ্নের সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আমরা খ নং প্রশ্নের সমস্যার সমাধান করব। এখানে লক্ষ্য করো, এখানে উদ্দীপকটা আবার উল্লেখ করা হয়েছে, কারণ তোমার যেন দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়, এই কারণে এই প্রশ্নটি এখানে পুনরায় উল্লেখ করা হয়েছে। এবং খ নাম্বার প্রশ্ন হচ্ছে, নীল বাক্সে কমলাগুলোর মোট ওজন কত? তাহলে এখানে লক্ষ্য করো, নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন কত? এখানে বলে দেওয়া আছে নীল বাক্সে কমলাগুলোর মোট ওজন হবে লাল বাক্সে কমলাগুলোর মোট ওজনের দ্বিগুণ অপেক্ষা 30 গ্রাম বেশি। অর্থাৎ লাল বাক্সের কমলাগুলোর যে ওজন তাকে যদি 2 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে যে ফলটা হবে তার সাথে 30 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাই হবে নীল বাক্সে কমলাগুলোর মোট ওজন। তাহলে এখানে আমরা একটু দেখে নিই, এখানে লাল বাক্সের কমলাগুলোর মোট ওজন হচ্ছে 360 গ্রাম এবং নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন লাল বাক্সের কমলাগুলোর মোট ওজনের দ্বিগুণ অপেক্ষা 30 গ্রাম বেশি। অতএব নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন হচ্ছে, লাল বাক্সের কমলাগুলোর ওজন হচ্ছে 360, তার দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে, তার থেকেও 30 বেশি, অর্থাৎ দ্বিগুণ অপেক্ষা 30 বেশি। তাহলে 360 গুণ 2 যোগ 30, সেক্ষেত্রে এখানে ফলটি হবে 720 যোগ 30 সমান সমান 750 গ্রাম। তাহলে উত্তরটি তোমরা পেয়ে গেলে এখানে নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন হবে 750 গ্রাম। এবার আমরা দেখি গ নং প্রশ্নের। গ নং প্রশ্নে বলা হয়েছে, নীল বাক্সের কমলাগুলোর গড় ওজন কত? তাহলে তোমাকে এখানে নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন লাগবে এবং নীল বাক্সের কমলাগুলোর সংখ্যা লাগবে। এখানে নীল বাক্সের কমলাগুলোর সংখ্যা দেখতে পাচ্ছ 15টি, আর নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন এটি তুমি খ নাম্বার প্রশ্নে বের করেছ। দেখো, নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন হচ্ছে 750 গ্রাম, যেটি আমরা খ নং প্রশ্নের সমাধান করে পেয়েছি, এবং নীল বাক্সের কমলার সংখ্যা এখানে দেওয়া আছে 15টি। তুমি এখানে ব্র্যাকেটে একটু লিখে নিতে পারো, খ নং থেকে প্রাপ্ত।
এবার তাহলে নীলবাসের কমলাগুলোর গড় ওজন হবে মোট ওজন ভাগ কমলার সংখ্যা, অর্থাৎ 750 ভাগ 15, ভাগফল হয় 50। অতএব নীলবাক্সের কমলাগুলোর গড় ওজন হচ্ছে 50 গ্রাম। পরবর্তীতে ঘ নাম্বার প্রশ্নটি এখানে আমরা দেখব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, দুই বাক্সের কমলাগুলো একত্রিত করলে গড় ওজন কত হবে? এক্ষেত্রে আমাদের দুই বাক্সের কমলাগুলোর মোট ওজন লাগবে এবং দুই বাক্সে মোট কতটি কমলা আছে সেই বিষয়টি জানা লাগবে। দুটি আমাদের এখানে জানা আছে, অর্থাৎ এখানে লক্ষ্য করো, নীল বাক্সের কমলাগুলোর মোট ওজন হচ্ছে 750 গ্রাম, যেটা আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছি, এবং লাল বাক্সের কমলাগুলোর মোট ওজন হচ্ছে 360 গ্রাম, যেটি উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এই দুটো যোগ করলে আমরা এখানে মোট ওজনটা পেয়ে যাব, অর্থাৎ দুই বাক্সের কমলাগুলোর মোট ওজন 750 যোগ 360 সমান 1110 গ্রাম। তাহলে দুই বাক্সের কমলাগুলো একত্রে করলে মোট ওজন হবে 1110 গ্রাম। এখন দুই বাক্সের কমলার মোট সংখ্যা কত? এখানে লাল বাক্সে হচ্ছে 9টি আর নীল বাক্সে হচ্ছে 15টি, তাহলে মোট হচ্ছে 24টি। দুই বাক্সের কমলাগুলোর গড় ওজন, তাহলে মোট ওজনকে এখন মোট কমলার সংখ্যা দিয়ে ভাগ দিব, অর্থাৎ 1110 ভাগ 24। যেহেতু এটি একটি বড় ভাগ, আমরা এখানে রাফের সমস্যাটির ভাগটি করে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে 1110 ভাগ 24, একের ভিতর বা 11-র ভিতর যায় না, তাহলে সেক্ষেত্রে 111-র ভিতরে কত যায়? 4 বাদ যায়, 4 24 96, এখানে বিয়োগ করলে 15 থাকে, শূন্যটি কেটে আনো, 15-র ডান পাশে 150, 150-এর ভিতরে 24 কত বাদ যায়? এখানে 6 বাদ যাবে, 6 24 144, বিয়োগ করলে এখানে 6 অবশেষ থাকে। এবার দশমিকের ভাগের জন্মে এখানে আমরা দশমিক আনব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, দশমিকের পরে একটি শূন্য আনতে হবে, ভাগফলে দশমিকের উপরে, অর্থাৎ সোজাসুজি এখানে দশমিক বসবে, শূন্যটি 6-এর ডান পাশে কেটে আনতে হবে, 60। এবার 60-এর ভিতরে 24 কত বাদ যায়? 2 বাদ যায়, 24 দুগুণে 48, বিয়োগ করো, 12 অবশেষ থাকে। এবার তোমার দশমিকের পরে শূন্যের পরে আরো একটি শূন্য আনতে হবে এবং শূন্যটি 12-র ডান পাশে কেটে আনতে হবে, 120। 120-এর ভিতরে 24 কত বাদ যায়? 5 বাদ যায়, 5 24 120। এবার তাহলে মিলে গেছে এখানে, দেখো তাহলে ভাগফলটি হলো 46.25। অর্থাৎ দুই বাক্সের কমলা যদি একত্রিত করা হয় সেক্ষেত্রে কমলাগুলোর গড় ওজন হবে 46.25 গ্রাম। এরকম যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। শিক্ষার্থীরা, এখানে আরো কয়েকটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, যেটি তোমরা বাসায় অনুশীলন করবে, অঙ্কগুলো ঝটপট তুলে নিতে পারো খাতায়। এখানে দেখো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 2, তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান নিচে ছকে উপস্থাপন করা হলো। এখানে ম্যাচ অনুযায়ী রান দেওয়া আছে। দেখো তামিম প্রথম ম্যাচে 35, দ্বিতীয় ম্যাচে 42, তৃতীয় ম্যাচে 25, চতুর্থ ম্যাচে 53 এবং পঞ্চম ম্যাচে 105 রান করে। অনুরূপভাবে সাকিব প্রথম ম্যাচে 55, দ্বিতীয় ম্যাচে 45, তৃতীয় ম্যাচে 65, চতুর্থ ম্যাচে 22 এবং পঞ্চম ম্যাচে 60 রান করে। এখন প্রথম প্রশ্নটি হলো তামিমের মোট রান কত? বিষয়টি খুবই সহজ, এখানে তামিমের 5টি ওয়ানডে ম্যাচের রান যোগ করলে তুমি এখানে মোট রান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন,
তামিমের রানের গড় নির্ণয় করো, অর্থাৎ ক নম্বর প্রশ্নে তুমি যে মোট রান পেলে সেই সংখ্যাটিকে ম্যাচের মোট সংখ্যা অর্থাৎ 5 দিয়ে ভাগ দিলেই তুমি তামিমের রানের গড় নির্ণয় করতে পারবে। গ নম্বর প্রশ্ন, সাকিবের রানের গড় নির্ণয় করো, অর্থাৎ সাকিব এখানে 5 ম্যাচে যে রান করছে সেটি যোগ করতে হবে, সেগুলো যোগফলকে 5 দিয়ে ভাগ দিলে সাকিবের গড় রান পেয়ে যাবে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম চারটি ওয়ানডেতে গড় রানের হিসাবে কে ভালো ব্যাট করেছে। প্রথম চারটি ম্যাচের কথা এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রথম চারটি ম্যাচে তামিমের এই চারটি রান অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ম্যাচের রানগুলো যোগ করে 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে প্রথম 4 ম্যাচে তামিমের গড় রান পাওয়া যাবে। অনুরূপভাবে সাকিবের প্রথম 4 ম্যাচের গড় রান বের করতে হবে, তারপর দেখতে হবে কার গড় রান বেশি, যে গড় রান বেশি করেছে মন্তব্য করতে হবে সেই ভালো ব্যাট করেছে। তাহলে সহজেই অঙ্কটি তুমি সমাধান করতে পারবে। 3 নং যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, শিক্ষার্থীরা লিখে নাও। একটি দোকানে ডিসেম্বর মাসে প্রথম 15 দিনে গড়ে 41 কেজি, পরের 15 দিনে গড়ে 34 কেজি এবং শেষ দিনে 22 কেজি চাউল বিক্রি হলো। এখন প্রশ্নগুলো হলো প্রথম 15 দিনে মোট কত কেজি চাউল বিক্রি হলো, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। শিক্ষার্থীরা তোমরা জানো ডিসেম্বর মাস 31 দিনে, সেক্ষেত্রে প্রথম 15 দিনে এখানে গড়ে অর্থাৎ দিন প্রতি এখানে 41 কেজি চাউল বিক্রি হয়েছে। তাহলে 41 কে দিনের সংখ্যা অর্থাৎ 15 দিয়ে গুণ করলে তুমি এই ফলটি পেয়ে যাবে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ওই মাসে মোট কত কেজি চাউল বিক্রি হলো। তাহলে প্রথম 15 দিনের মোট কত কেজি চাল বিক্রি হলো সেটি তুমি ক নাম্বার প্রশ্নের উত্তরে পেয়ে যাবে। খ নাম্বার প্রশ্নে ক্ষেত্রে দ্বিতীয় 15 দিনের ক্ষেত্রে তুমি 34 কেজিকে 15 দিয়ে গুণ দিলে তুমি দ্বিতীয় 15 দিনে অর্থাৎ পরের 15 দিনে কত কেজি চাল বিক্রি হয় সেটি পেয়ে যাবে, আর শেষ দিনে পেয়ে যাবে, এখানে দেওয়া আছে শেষ দিনে এখানে 22 কেজি চাল বিক্রির কথা বলা হয়েছে। অর্থাৎ প্রথম 15 দিনের মোট যত কেজি এবং পরের 15 দিনের মোট যত কেজি সেই সংখ্যা দুটির সাথে আরো 22 কেজি যোগ করলে তুমি এখানে ডিসেম্বর মাসে মোট কত কেজি চাল বিক্রি হয়েছে সেটি পেয়ে যাবে। গ নাম্বার প্রশ্নে দেখো এখানে শেষ দিনে 53 কেজি চাল বিক্রি হলে ওই মাসে গড়ে কত কেজি চাল বিক্রি হতো। তাহলে প্রথম 15 এবং শেষ 15 দিনের যে মোট চাল বিক্রি সেটি কিন্তু অপরিবর্তিত আছে, শুধু পরিবর্তন হবে শেষ দিনের বিষয়টি, অর্থাৎ 22 এর পরিবর্তে প্রথম ওই 15 দিন এবং দ্বিতীয় 15 দিনের মোট চালের সাথে 53 যোগ করতে হবে। সেক্ষেত্রে মোট যোগফল যা হবে তাকে 31 সংখ্যা দিয়ে ভাগ দিলে গড়ে প্রতিদিন কত চাল বিক্রি হয় সেটি তুমি পেয়ে যাবে। আশা করি সমস্যাটির সমাধান করতে পারবে। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 4, এখানে লক্ষ্য করো 3 সন্তান ও পিতার গড় বয়স 17 বছর, ওই 3 সন্তান ও মাতার গড় বয়স 16 বছর। এখন প্রশ্নগুলো হচ্ছে 3 সন্তান ও মাতার মোট বয়স কত, মাতার বয়স 34 বছর হলে 3 সন্তানের মোট বয়স কত, মাতা ও পিতার বয়সের ব্যবধান কত, এবং ঘ নম্বর প্রশ্ন 5 জনের বয়সের গড় কত। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এখানে 3 সন্তান ও পিতার গড় বয়স দেওয়া আছে 17 বছর, ওই 3 সন্তান এবং মাতার গড় বয়স দেওয়া আছে 16 বছর। এখন প্রথম প্রশ্নে বলা হয়েছে 3 সন্তান ও মাতার মোট বয়স কত, তাহলে 3 সন্তান ও মাতা মোট হচ্ছে 4 জন, 4 জনের গড় বয়স হচ্ছে এখানে 16 বছর, তাহলে এখানে মোট বয়স হবে 16 গুণ 4, 4 16 64 বছর উত্তর হবে প্রথম ক নাম্বার প্রশ্নে। মাতার বয়স 34 বছর হলে 3 সন্তানের মোট বয়স কত, তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তরে তুমি কিন্তু পেয়ে গেছো যে
মাতা ও ওই তিন সন্তানের মোট বয়স হচ্ছে 64 বছর। সেখান থেকে তোমার এখানে মাতার বয়সের কথা উল্লেখ করা আছে 34 বছর। এই 34 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে 30 বছর, 30 বছর হবে ওই তিন সন্তানের মোট বয়স। তাহলে খ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করতে পারবে। মাতা ও পিতার বয়সের ব্যবধান কত? এই সমস্যাটি সমাধান করতে গেলে তুমি লক্ষ্য করো এখানে প্রথমে বলা আছে তিন সন্তান ও পিতার গড় বয়স 17 বছর। তাহলে তিন সন্তান ও পিতার মোট বয়স হবে এখানে 4 জন, 4 7 68 বছর। তার থেকে যদি তুমি তিন সন্তানের মোট বয়সটা বিয়োগ করো, অর্থাৎ 68 থেকে যদি তুমি 30 বিয়োগ করো, তাহলে পিতার বয়স পেয়ে যাবে 38 বছর। পূর্বেই মাতার বয়স এখানে বলে দেওয়া আছে, তার পিতার বয়স হচ্ছে 38 বছর হবে এবং মাতার বয়স এখানে দেওয়া আছে 34 বছর। তাহলে বয়সের ব্যবধান হবে 38 বিয়োগ 34 সমান সমান 4 বছর। পাঁচ জনের বয়সের গড় কত? পিতার বয়স এবং মাতার বয়স তুমি ইতিমধ্যেই জেনে গেছো, অর্থাৎ মাতার বয়স হচ্ছে 34 বছর এবং পিতার বয়স হচ্ছে 38 বছর, আর তিন সন্তানের মোট বয়স হচ্ছে 30 বছর। এই তিনটা যোগ করলে যা হবে সেই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে এখানে 5 জনের বয়সের গড় পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সমস্যাটির সমাধানও তোমরা বাসাতেই করতে পারবে। এখন দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উল্লেখ করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারবো। প্রথম 1 নম্বর প্রশ্ন দেখো এখানে, 4, 0, 3 ও 1 রাশিগুলোর গড় কত? তাহলে 4, 0, 3 এবং 1 যোগ করতে হবে, তারপর রাশিগুলোর মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে রাশিগুলোর সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, অর্থাৎ এই 4টি সংখ্যার যোগফলকে 4 দিয়ে ভাগ দিলেই তুমি উত্তরটি পেয়ে যাবে। রেখা ও তার তিন বোনের বয়সের গড় 11 বছর হলে তাদের মোট বয়স কত? 3 নম্বর প্রশ্ন, সমষ্টি বের করতে হলে রাশিগুলোর গড়কে রাশি সংখ্যা দ্বারা কি করতে হয়? 4 নম্বর প্রশ্ন, তিনটি লাঠির দৈর্ঘ্য যথাক্রমে 6.5 ফুট, 3.3 ফুট এবং 2.2 ফুট হলে লাঠি তিনটির গড় দৈর্ঘ্য কত? 5 নম্বর প্রশ্ন, গড় নির্ণয়ের সূত্রটি লেখো। 6 নম্বর প্রশ্ন, মিনা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি 60 বছর, তাদের বয়সের গড় 12 বছর হলে মিনার কজন বন্ধু আছে? 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন দেখো, 8, 6, 12, 4 এবং অন্য একটি সংখ্যার গড় 8 হলে ওই সংখ্যাটি কত? দুই সন্তান ও মায়ের বয়সের গড় 23 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? যে কোনো তিনটি ক্রমিক সংখ্যার গড় কত হবে? শিক্ষার্থীরা ক্রমিক সংখ্যা বলতে বোঝায় পরপর তিনটি সংখ্যা, যেমন 4, 5, 6, এই তিনটি ক্রমিক সংখ্যা। আবার যদি বলি 15, 16, 17 তাহলে এই তিনটি ক্রমিক সংখ্যা। 11 নম্বর প্রশ্ন, 5টি সংখ্যার যোগফল 82, একটি সংখ্যা 30 হলে বাকি 4টি সংখ্যার গড় কত? এবং সর্বশেষ প্রশ্ন এখানে, 3টি সংখ্যার সমষ্টি 63, এদের মধ্যে 2টি সংখ্যার গড় 20 হলে অপর সংখ্যাটি কত? আশা করি শিক্ষার্থীরা সমস্যাগুলোর সমাধান বাসাতে তোমরা নিজেরাই করতে পারবে এবং এর উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে তুমি আমাকে জানাবে। তো এই ছিল শিক্ষার্থীরা গড় অধ্যায়ের মোটামুটি মূল বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে, এগুলো তুমি যদি অনুশীলন করো তাহলে আশা করি করা যায় এখান থেকে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। এবং তোমরা জানো এখানে এই অধ্যায় থেকে পিএসসি পরীক্ষা
দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে একটি অথবা দুটি প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবে। তাহলে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর করতে হবে এবং একটি দুটি অথবা তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই অধ্যায় থেকে তোমাকে করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে পাঠের বিষয়। তোমরা ভালোভাবে এগুলো অনুশীলন করবে এবং পরবর্তী ক্লাসে আবার আমরা অন্য কোনো অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।